চট্টগ্রামে ওয়ানডে দিয়ে কাল আফগানিস্তানের বিপক্ষে হোম সিরিজ শুরু হচ্ছে টাইগারদের। গতকাল ছুটি কাটিয়ে আজ আবারও কঠোর অনুশীলনে নেমেছে টাইগাররা। ম্যাচ শুরু কাল বেলা 11টায়। 7 মাস পর গত পরশু ক্যাম্প শুরু হয় বাংলাদেশ ওয়ানডে দলে। গতকাল বাংলাদেশ আফগানিস্তান দুই দলই ছিল বিশ্রামে। আগামীকাল থেকে জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে ওডিআই দিয়ে শুরু হচ্ছে সিরিজ। এই সিরিজে আফগানিস্তানের বিপক্ষে মোট 3টা ওয়ানডে খেলবে টাইগাররা। সবগুলো ম্যাচই হবে চট্টগ্রামে। দলের সঙ্গে প্রধান কোচ রাসেল ডমিঙ্গো যোগ দিলেও করোনা পজিটিভ হওয়ায় চট্টগ্রামে যেতে পারেননি ব্যাটিং পরামর্শক জেমিসি ডন্স। সাকিব মুসাফির সহ বিপিএলের ফাইনাল খেলা 5 ক্রিকেটার বিসিবি থেকে একদিনের বাড়তি ছুটি পায়। তারা দলের সঙ্গে যোগ দিয়েছেন গতকাল।